আজি রজ সংক্রান্তি তিন দিন ধরে পালন হেউথিবা এই পর্বর আজি দ্বিতীয় দিন পূর্ব বর্ষ পরে চলিত বর্ষ মধ্য রজ পর্বক ফিকা করুছি করোনা মহামারী ঘরে রহি পিঠাপণা খাইবা সহ দোলি লুডু এবং তাস খেলি পরিবার সহিত রজ পালুছন্তি রাজ্যবাসী অন্যপটে আজি রজ সংক্রান্তির বর্ষা ঋতুর আরম্ভ এবং সারা রাজ্যে বর্তমান মৌসুমী সক্রিয় থিবারু ভালো বর্ষা হবার আশারে চাষী মনরে সৃষ্টি হয়েছে আনন্দর লহরি। তবে এ সম্পর্কের অধিক সূচনা পাই আমার সহ বালেশ্বর সিধাসলখ যোড়ি হচ্ছেন আমার প্রতিনিধি সৌম্যা যোড়ি হচ্ছেন। সৌম্যা, আজ যেহেতু রজ সংক্রান্তি রজর দ্বিতীয় দিন, বালেশ্বরের আজ রজর পরিবেশ কেমতি? চিন্ময়, প্রথমত আপনার রজ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমি বর্তমান অছু বালেশ্বর মঠ সাইডে। তবে আপনার যেমন কৌলে আজ হচ্ছে রজর দ্বিতীয় দিন বা রজ সংক্রান্তি, যা কু আউ গোটে সংক্রান্তি কুযায় মিথুন সংক্রান্তি। তবে এই যে মিথুন সংক্রান্তি নামকরণ পছরে অনেক কারণ অবং যা মিথুনর নামকরণ মৈথুনর আসিছে, যা নারী ও পুরুষর মিলনক মিথুন বলে কুযায়। তবে উৎকল মান চিন্তনার আকাশ আউ মাটির আজ মিলন হুয়ে। আজ হচ্ছে আষাঢ় মাসর আরম্ভ। তবে আষাঢ় মাসের যে আদ্য সংক্রান্তি বা মিথুন সংক্রান্তি আউ গোটে গোটে কথা দেখা মেলে, বর্ষ সারা যে সব সংক্রান্তি হুয়ে সে পূজাপাঠ হোম হুয়ে, আজ সেই সংক্রান্তি পূজাপাঠ হোম হুয়ে না। তবে রজ বাবদে আমি যদি কহবু রজ সংক্রান্তি ঝিও মানে কেমিতি পালন করছেন রজ, মু সিধাসলখ দেখা চাইবি ভিজুয়ালস। আপন মানে আপনার দেখিপারুবে যে এটি পিঠা মিঠা সজ বাজার সামগ্রী রয়েছে। ঝিও মানে বহু আড়ম্বর সহকারে ন পালন কলে রজক নিড়ম্বর পালন করছেন। মু আউ কিছু ভিজুয়াল দেখা চাইবি, দেখিপারে আপনার দোলির এটি আয়োজন হয়নি, কিন্তু সে ঘরে রই পরস্পর ভিতরে ভৌণী ভৌণী ভিতরে সে মিউজিক চেয়ার খেলুছেন এবং রজক অন্যক নিয়ার ভাবে সেমানে কেমতি পালন করবে সে চিন্তাধারায় সেমানে রজক সেমানে নিজ নিজ ভিতরে খুশি মনাউছেন। আমি তাঙ্ক সহ সিধাসল কথা হওয়া কেমিতি কোণ এসবু তাঙ্কর আয়োজন চলছে, রজক নিয়ে কেমিতি কোণ প্রস্তুত? সমস্ত তো রজ সংক্রান্তি পাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যেহেতু প্রত্যেক বর্ষ কোভিড নথায়, এবর্ষ কোভিড অছি, সেপাই আমি ঘরে ভিতরে আমি ভৌণী মানক সহ দেখিপার দোলি মিউজিক চেয়ার, আউ যেহেতু সাঙ্গ মানে রজ পর্বে আমি সাঙ্গ মানক ঘরক যাই থাও তাঙ্কু ইউজ করে থাও, কিন্তু করিপারনে ফোন কল করি কি আর ভিডিও কল মাধ্যমে বি করুছে। আউ আউছু সমস্ত যে গাঁ বুলিবা কথা, গাঁ তো বুলি যাচ্ছে, যেহেতু করোনা আমি কাহু গলে কাহ ধর করোনা অছি, করোনা নাই করোনা হয়েছিল, সেপাই আমি কাহ ঘরক যাওনে, আর ঘরে রই আমি পোড় পিঠা চকুলি পিঠা সব ঘরে হয়েছে আমি খাওছে। আপনার যেমন শুনে পড়ে ঘরে রই পোড় পিঠা চকুলি পিঠা খাওলে, আমার পাখে আউ জনে বি ঝিও অনেক, আমি তাঁর সহ সিধাসল কথা হবা। এথর রজরে তোমাকে শুভেচ্ছা, কেমতি কোণ রজ? প্রথম তো আপনার হ্যাপি রজ। করোনা যেহেতু অছি তেমনি আমি কোভিড নিয়ম পালন করি মানুছু, ঘরে ফ্যামিলি সহ হি মানুছু। রজরে এমনি মেহেন্দি আমি করিছু, পোড় পিঠা হি অছি, মিঠাই খাওছু। চিন্ময়, আপনার যেমন শুনুলে পোড় পিঠা খাওছু, রজর সজবাজ হয়েছু এবং মিউজিক চেয়ার খেলুছু, তবে রজর যে আড়ম্বরপূর্ণ ন পালন হলে নিড়ম্বরপূর্ণ ভাবে যে কুমারী মানে নিজকে প্রস্তুত করছেন এবং রজ খেলুছেন। চিন্ময়, নিশ্চয় ভাবে সময় যে দৃশ্য আমি দেখুলে কোটি না কোটি করোনা মহামারী কিন্তু আমার পরম্পরা ভাঙ্গি পারি নি, আজ আম কুয়ারী ঝিও মানে ঘর ভিতরে সচেতন রহি রজ পাড়ুবার চিত্র সামনাকু আসুছি। বহু বহু ধন্যবাদ সময় আপনার তমাম চিত্র পাই।